কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বানাবো লুচি খুব কম উপকরণে আমি আজকে বিকেলে নাস্তা নাস্তার জন্য লুচি বানাবো তাহলে দেখতে থাকো কিভাবে আমি লুচি বানিয়ে নিই আর এটা দেখে তোমরা বাসায়ও বানিয়ে নিতে পারবে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা আর আন্দাজ মতো লবণ এখন নিয়ে নিব দুই টেবিল চামচ তেল এটা দিয়ে একটু ভালো করে মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা একটু একটা খামির করে নেব আমরা রুটি বানাই ঠিক ওই পরিমাণে মেখে নেব একেবারে শক্ত না আর একেবারে নরমও না ঠিক এভাবে আমি মেখে রেখে দিব আধা ঘন্টা কমের পক্ষে আধ ঘন্টা বা এক ঘন্টা তারপরে আমি লুচিটা বানাবো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও শেয়ার করো আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব কর তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এই যে দেখো এরকম একটি খামির আমি করে নিয়েছি এখন একটু ভালোভাবে মেখে নিতে হবে আমি মেখে এক ঘন্টা পর আবার একটু মেখে নিলাম ভালোভাবে এটা মেখে নিতে হবে যত ভালো করে এটা ছানবে ততই কিন্তু ভালো হবে লুচিটা নরম হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব যে যেই পরিমাণে বানায় একটু ছোট বড় হলে তবে একটু মাঝারি সাইজের বানালেই দেখতেও সুন্দর আর প্রতিদিন যদি আমরা বাসায় নাস্তা বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু ভালো খাবারটা না খাওয়াই ভালো আর প্রত্যেকটা মানুষের কিন্তু বিকেল বেলা নাস্তা প্রয়োজন আছে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম এখন একটি বেলুনের সাহায্যে আমি ছোট করে রুটি বানিয়ে নেব একেবারে পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না পরিমাণ মতো হবে একেবারে সহজ এখানে কিন্তু আমি ময়দা দিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো আটা দিয়েও বানানো যায় এখন আমি সবগুলি ছোট ছোট করে রুটি বানিয়ে নেব আসলে চাইলে আমরা সবই মেয়েরা একটু চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়ে দেখো কিভাবে ফুলে উঠছে আসলে লুচিটা খেতে ভালোই লাগে তবে ময়দাটা মাখানোর পরে কমের পক্ষে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে কিন্তু লুচিটা বেশ নরম হয় আর খেতেও খুব ভালো লাগে এখন আমি সবগুলি লুচি এভাবে ভেজে নিব দেখলেই তো কত সহজে খুব অল্প সময় তবে এটি আলু তরকারি দিয়ে খেতে খুবই ভালো লাগে বা ডাল ভাজি দিয়ে আমি আজকে এটা খাবারের জন্য একটি আলু তরকারি বানিয়েছি ওটা কিভাবে বানিয়েছি আরেকদিন দেখাবো তবে বিকেলে বা সকালে নাস্তাও কিন্তু এইভাবে দেওয়া যায় আমি বেশিরভাগই বিকেলবেলায় বিকেল বেলায় নাস্তাটি বানিয়ে দিই সবাইকে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সবগুলি আর বেশি করা করে সাথে সাথে খেতে হবে বেশি করা করে কিন্তু ভাজা যাবে না তাহলে বেশি মস হয়ে গেলে কিন্তু ভালো লাগে না এরকম একটু হালকা লালচে কালার হলেই নামিয়ে ফেলবো খুব সহজেই এভাবে বানানো যায় তোমরাও সবাই চেষ্টা করবে বাসায় বানিয়ে খাবে বাইরের খাবার খাবে না ভালো থাকার চেষ্টা করবে ভালো রাখার ইচ্ছা বা দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের আমরা শুধু চেষ্টা করতে পারি তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ পেস